নমস্কার, আজিৰ এই ভিডিওটোত জানোৱা হওক সিংহ ৰাশিৰ লোকসকলৰ বাবে অহা ফেব্ৰুৱাৰী মাহটো কেনেকুৱা যাব। সিংহ ৰাশিৰ লোকসকলক চিনি পাবলৈ হ'লে নামৰ প্ৰথমটো আখৰ চাব লাগিব। যিসকল ব্যক্তিৰ নামৰ প্ৰথমটো আখৰ ম বা মূৰ্ধন্যতাৰে আৰম্ভ হয় তেওঁলোকৰ হৈছে সিংহ ৰাশি। ইয়াতে মই সিংহ ৰাশিক লগ্ন কৰিলেও গ্ৰহবিলাকৰ অৱস্থিতি বিভিন্নভাৱে দেখাইছোঁ, সেই অনুসৰি আপোনাৰ জীৱন যাপনত কেনেকুৱা ধৰণৰ প্ৰভাৱ পৰিব আজিৰ এই ভিডিঅ'টোত গোটেইখিনি আলোচনা কৰিম। ভিডিঅ'টো শেষলৈকে চাই থাকিব। আপুনি যদি এতিয়ালৈকে মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা নাই তেতিয়াহ'লে ছাবস্ক্ৰাইব কৰি ল'ব আৰু ভৱিষ্যতে আপলোড কৰা ভিডিঅ'ৰ ন'টিফিকেশ্যন পাবৰ বাবে বেল আইকনটো চুই অল ছিলেক্ট কৰি দিব। চ' প্ৰথমতে জানো আহক সিংহ ৰাশিৰ লোকসকলৰ স্বাস্থ্যৰ ক্ষেত্ৰত কেনেকুৱা হয়। এইটো আপোনাৰ তনুভাৱৰ অধিপতি অৰ্থাৎ আপোনাৰ যিটো চেহেৰা বা আপোনাৰ বডিলি যিটো এলিমেণ্ট তাৰ স্থানৰ অধিপতি যিটো হয় এই ৰবি গ্ৰহটো গৈ কিনে বৰ্তমান আছে ষষ্ঠ ঘৰত অৰ্থাৎ ঋণ ৰোগ শত্ৰু মোকৰ্দমাৰ স্থানত। যিহেতু এইটো ৰোগৰ স্থানত আছে চ' ৰবি গ্ৰহটোৱে অহা 13 ফেব্ৰুৱাৰী তাৰিখলৈকে ইয়াতে থাকিব, তাৰপিছত ইয়াৰ পৰা ইয়াতে আহিব। চ' 13 ফেব্ৰুৱাৰী তাৰিখলৈকে আপোনাৰ স্বাস্থ্যৰ ক্ষেত্ৰত বিশেষ সাৱধান হ'ব লাগিব। আপোনাৰ ৰবি ৰিলেটেড যিবিলাক বেমাৰ হয় ধৰি লওক জ্বৰ বা ধৰি লওক জ্বলন, তাৰপিছত মূৰৰ বিষ, হৃদৰোগ, ৰক্তচাপ ৰিলেটেড যিবিলাক অসুখ হয় বা চকুৰ অসুখ, হাড় সম্বন্ধীয় বেমাৰ বা কুষ্ঠৰোগ বা কাৰোবাৰ যদি মিৰ্গী বেমাৰী আছে সেইটো ক্ষেত্ৰতো মানে আপুনি অতিশয় সাৱধান হ'ব লাগিব। তাৰপিছত ৰোগৰ স্থানত অধিপতি হৈছে শনি। শনি গ্ৰহটো যিহেতু ইয়াতে স্বগৃহস্থ হৈ আছে আৰু এটা পাপক গ্ৰহ যিহেতু এটা অশুভ ঘৰ হয় আৰু শনিৰ আন এটা ঘৰ যিহেতু এটা কেন্দ্ৰ অৱস্থ হৈ আছে, চ' শনিৰ ফালৰ পৰা এইখিনি সময়ছোৱাত আপুনি ভাল ফল লাভ কৰিব। কিন্তু আপোনাৰ জন্মকুণ্ডলীত যদি শনিৰ স্থিতি যদি একেবাৰে বেয়া হয় তেতিয়াহ'লে এইখিনি সময়ছোৱাত আপুনি শনিৰ ফালৰ পৰা ধৰি লওক জইণ্ট ৰিলেটেড বিষ, পেটৰ বিষ এইবিলাকতো আপুনি ভুগিব পাৰে, ঠিক আছে। তাৰপিছত হাড় ভঙাই হ'ল বা গাঁঠিৰ বিষেই হ'ল, এইবিলাক ক্ষেত্ৰত আপুনি খুব সাৱধান হ'ব। বৰ্তমান সময়ছোৱা আপোনাৰ বেমাৰ আজাৰৰ ক্ষেত্ৰত খুব আপোনাৰ ধৰি লওক সাৱধানে থাকিব লাগিব, নহ'লে আপোনাৰ প্ৰব্লেম ফেচ কৰিব পাৰে। এতিয়া চাওঁ আহক আপোনাৰ ইনকামৰ ক্ষেত্ৰত আৰু ধনৰ স্থানৰ ক্ষেত্ৰত। এইটো হৈছে ইনকাম বা ইনকামিং যিটো গেইন হয় আৰু এইটো হৈছে ধনৰ স্থান। দুয়োটা স্থানৰ অধিপতি আপুনি চালে দেখিব এইটো মিথুন ৰাশি, ইয়াতে কন্যা ৰাশি আছে। দুয়োটা ৰাশিৰ অধিপতি হৈছে বুধ গ্ৰহটো। বুধ গ্ৰহটো যিহেতু ইয়াতে বৰ্তমান কেন্দ্ৰ অৱস্থ হৈ আছে, ইনকামৰ স্থানৰ অধিপতি আৰু ধনৰ স্থানৰ অধিপতি হৈ যিহেতু এটা শুভ ঘৰত আছে, যদিও এইটো ঘৰৰ বুধ ইমান এটা কাৰক নহয় তথাপি যিহেতু মিত্ৰগৃহস্থ হৈ আছে আৰু বুধ গ্ৰহটো ইয়াতে 4 ফেব্ৰুৱাৰী তাৰিখলৈকে ইয়াতে থাকিব, তাৰপিছত বক্ৰী হৈ কিনে ইয়াতে সোমাব। চ' এইখিনি সময়ছোৱাত বুধৰ ৰিলেটেড যিবিলাক অসুখ আছে, আপোনাৰ জন্মকুণ্ডলীত যদি বুধৰ স্থিতি ভাল নহয়, সেইটো ডিপেণ্ড কৰে হা, মানুহৰ জন্মকুণ্ডলীত বুধৰ স্থিতি যদি ভাল নহয়, বুধ যদি পাপ পীড়িত হয়, বুধ এটা শুভ গ্ৰহ হয় যদি পাপক গ্ৰহৰ লগত অৱস্থান কৰে, তেতিয়াহ'লে এইখিনি সময়ছোৱাত আপুনি স্কিন ৰিলেটেড প্ৰব্লেম ফেচ কৰিব পাৰে বা খজুৱতি বা ছালৰ ৰোগ যিটো হয় বা চকু কাণ নাক গল এইবিলাক ক্ষেত্ৰতো আপোনাৰ প্ৰব্লেমৰ ফেচ কৰিব পাৰে। বিশেষকৈ নাকৰ ৰিলেটেড যিটো ধৰি লওক ধূলিৰ এলাৰ্জিয়ে হ'ল বা ধৰি লওক পলিউশ্যনৰ এলাৰ্জিয়ে হওক, তেনেকুৱা ক্ষেত্ৰতো আপুনি প্ৰব্লেম ফেচ কৰিব পাৰে। এইখিনি সময়ছোৱাত 4 ফেব্ৰুৱাৰী তাৰিখলৈকে আপুনি ইনকামৰ ক্ষেত্ৰত ব্যৱসায়ৰ জৰিয়তে আপুনি যথেষ্টখিনি লাভান্বিত হ'ব পাৰিব। পাৰ্টনাৰশ্বিপৰ জৰিয়তে আপুনি লাভান্বিত হ'ব পাৰিব। আপুনি যদি পত্নীৰ উপদেশ মানি চলে এইখিনি সময়ছোৱাত আপোনাৰ খুব ভাল হ'ব, বা যদি ছোৱালী হয় আপুনি ব্যৱসায় কৰি আছে তেতিয়াহ'লে হাজবেণ্ডৰ কথাও আপুনি মানি চলিব বা এবাৰ হ'লেও শুনি চাব কিনো কৈছে বা ডিছকাছ কৰিব, তেতিয়া আপোনাৰ ব্যৱসায়ত নিশ্চয় লাভ কৰিব পাৰিব। 4 তাৰিখৰ পিছৰ পৰা আপোনাৰ ব্যৱসায়ৰ ক্ষেত্ৰত অলপ সংঘৰ্ষ বৃদ্ধি হ'ব, যিহেতু বুধ গ্ৰহটো বক্ৰী হৈ ইয়াতে সংঘৰ্ষৰ ঘৰত সোমাব। যদিও মিত্ৰগৃহস্থ হৈ থাকিব, মিত্ৰৰ লগতে থাকিব, সেইটো ফালেদি মানে বিশেষ প্ৰব্লেম হ'ব নালাগে, যদিও আপোনাৰ সংঘৰ্ষ বা কষ্ট বৃদ্ধি পাব। আগতে যদি ইজিলি হৈছিল আপোনাৰ কামটো, এতিয়া আপুনি অধিক কষ্ট কৰিব লাগিব। ধনস্থানৰ ক্ষেত্ৰতো ঠিক তেনেকুৱাই। চ' বুধ গ্ৰহটো 4 তাৰিখলৈকে কেন্দ্ৰ অৱস্থ হৈ থকাৰ সময়লৈকে আপোনাৰ ধনস্থানৰ ক্ষেত্ৰত বা ছেভিংছৰ ক্ষেত্ৰত ভাল হ'ব, কিন্তু যেতিয়া বুধ গ্ৰহটো বক্ৰী হৈ আপোনাৰ সংঘৰ্ষৰ ঘৰত সোমাব সেইখিনি সময়ছোৱাত আপুনি ছেভিংছৰ ক্ষেত্ৰত নজৰ ৰাখিব লাগিব, নহ'লে ধৰি লওক আপোনাৰ ছেভিংছৰ বা জমা ধনত আপোনাৰ হানি হ'ব পাৰে, ঠিক আছে, বা খৰচান্ত অধিক হ'ব পাৰে। তাৰপিছত ইনকাম আৰু ধনস্থানৰ ক্ষেত্ৰত চোৱা গ'লে আপোনাৰ কৰ্মস্থানৰ ক্ষেত্ৰত চাব লাগিব। ইয়াতে দেখিছে ৰাহু গ্ৰহটো ইয়াতে কৰ্মস্থানত অকলে বহি আছে। ৰাহু গ্ৰহটো কৰ্মস্থানৰ কাৰণে বেয়া নহয়, যিহেতু ৰাহু বৰ্তমান আপোনাৰ উচ্চস্থ হৈ আছে, উচ্চস্থ ৰাশিত আছে, ৰাহুৰ ফালৰ পৰা যথেষ্টখিনি আপুনি লাভান্বিত হ'ব পাৰিব। ৰাহুৰ ৰিলেটেড যিবিলাক বিভাগ আছে যেনেকুৱা ধৰি লওক মিডিয়া, এণ্টাৰটেইনমেণ্ট, ছফ্টৱেৰ, ইঞ্জিনিয়াৰিং বিভাগ বা ৰাজনীতি, অনুসন্ধান, শ্বেয়াৰ মাৰ্কেট, জুৱা, লটাৰী এইবিলাক ক্ষেত্ৰত আপুনি নিশ্চয় লাভান্বিত হ'ব পাৰিব। ৰাহু ৰিলেটেড যিবিলাক বিভাগ আছে তাতে যদি আপুনি কাম কৰি আছে তাতে আপোনাৰ পদোন্নতিৰ যুগ আছে আৰু ৰাহু ইয়াতে 2022 চনৰ এপ্ৰিল মাহলৈকে থাকিব। চ' এইখিনি সময়ছোৱাত আপুনি যথেষ্টখিনি লাভ লওক ৰাহুৰ ফালৰ পৰা। তাৰপিছত কৰ্মস্থানৰ অধিপতিক যদি চাওঁ, কৰ্মস্থানৰ অধিপতি হৈছে শুক্ৰ গ্ৰহটো। শুক্ৰ গ্ৰহটো বৰ্তমান যিহেতু এটা অশুভ ঘৰত আছে, চ' এইখিনি সময়ছোৱাত আপুনি শুক্ৰ চাৰ্জৰ ৰিলেটেড
যা বিভাগ আছে তাতে ধর অধিক সাবধানে আপনি আগবাড়ি লাগবে ঠিক আছে। তারপর শুক্র গ্রহ তো অহা 21 ফেব্রুয়ারি তারিখে ইয়াতে আহব যেটা কেন্দ্র ভাবত আহব একটা কারক ভাবত আহব আপনি ধর পত্নীর ফলের লাভালাভ হব পড়ব ছালীর ফলের আপনি লাভালাভ হব পড়ব এইবিলাক ক্ষেত্রে আপনার নিশ্চয় লাভান্বিত হব পড়ব। আর শুক্র গ্রহটি যেটা 21 ফেব্রুয়ারি তারিখে ইয়াতে সোমাব এইটার রাশিত সোমাব মানে কুম্ভর রাশিত সোমাব আপনার সপ্তম ঘরত সোমাব ব্যবসায়ের ঘরত সোমাব তো শুক্রসূর্য রিলেটেড যা ব্যবসায় হয় আপনার নিশ্চয় লাভ করব পড়ব। ধর কাপড় কানির ব্যবসায় যদি আপনার আছে ফিল্মী জগতে হল বা সিনেমা টিভি এইবিল কলাকার রিলেটেড বা ফ্যাশন রিলেটেড বস্তুর যদি আপনি ব্যবসায় করে বা আপনি যদি লাক্সারিয়াস কার বা লাক্সারিয়াস বাহন যে আছে আরামদায়ক বাহন তেন ধরনের ক্ষেত্রে আপনি ব্যবসায় করে তাতে আপনি লাভান্বিত হব পড়ব। ইন্টারনেট নাচ গান কাপড় কানি এইবিল ক্ষেত্রে আপনি নিশ্চয় লাভান্বিত হব পড়ব। তারপর এটা চাও হোক আপনার ভাগ্যর স্থানের ক্ষেত্রে ভাগ্যর স্থান চাব যে ইয়াতে মঙ্গলে ইয়াতে স্বগৃহস্থ হয় মূল ত্রিকোণস্থ হয়ে আছে সো এইখানে সময়ত আপনি ভাগ্যর ফলের যথেষ্টখানি সহায় সুবিধা লাভ করব পড়ব। মঙ্গল যেহেতু সেনাবাহিনী পুলিশ বা মেকানিক্যাল বিভাগ বা মেশিনারি বা ধর অস্ত্রোপচার রিলেটেড বিভাগের যেহেতু কারক হয় এইবিল ক্ষেত্রে আপনার বা প্রেমর ক্ষেত্রেও কারক হয় এইখানে সময়ত এই মঙ্গলের রিলেটেড যা বিভাগ আছে তারপর আপনি নিশ্চয় লাভান্বিত হব পড়ব। ভাগ্যর পর আপনি নিশ্চয় সহায় লাভ করব পড়ব। মাটি বাড়ির যদি আপনি ব্যবসায় করে আছে সেই ক্ষেত্রতো মঙ্গলে নিশ্চয় আপনার সহায় করব যথেষ্টখানি আপনি লাভান্বিত হব পড়ব। আপনি যদি ফায়ার রিলেটেড বা জুই সম্বন্ধীয় কিনা কামত যদি ব্যস্ত আছে সেই ক্ষেত্রতো আপনি নিশ্চয় লাভান্বিত হব পড়ব। তারপর এটা চাও হোক আপনার পড়াশুনার ক্ষেত্রে কেন হোক পড়াশুনার স্থানের অধিপতি হয়েছে বৃহস্পতি আর এই অকাল সায়েন্সেস বা রিসার্চের ঘর স্থানের অধিপতি হয়েছে বৃহস্পতি। বৃহস্পতি যেহেতু গোটাইতো মাস ইয়াতে একটা অশুভ ঘরত থাকি সো এইখানে সময়ত আপনি বড় একটা বহুত এক্সপেকটেশন রাখব নয় সো এইখানে সময়ত আপনি কষ্টর মাজেদিহে আপনি ধর রিসার্চের ক্ষেত্রে সফলতা লাভ করব পড়ব। বুদ্ধির ক্ষেত্রতো আপনার উচ্চ শিক্ষার ক্ষেত্রতো আপনার অবস্টাকলস বা বাধা বিঘিনি বহুত আহিব যেহেতু ইয়াতে বৃহস্পতি নিষ্পঙ্গ রাজ্যক বনায় আছে এইখানে সময়ত আপনি অত্যাধিক কষ্ট করব লাগবে তেতিয়াহে আপনি ভাল ফল লাভ করব পড়ব। আর ভাল ফল আপনি ভালদরে লাভ করব ভাল ফলের ক্ষেত্রে প্রবলেম নাই কিন্তু কম কষ্ট করলে আপনি ফল পাওয়ার ক্ষেত্রে ব্যর্থ হব সো এইখানে সময়ত আপনি অধিক সাবধানে বা অধিক কষ্টরে আপনি পড়িব লাগিব প্ল্যানিং প্রোগ্রাম করে লব ঠিক তেনেদরে প্রেমর ক্ষেত্রতো একাই হয় প্রেমর ক্ষেত্রে আপনার মনোমালিন্য হয়ে থাকবে পড়ে প্রেমর স্থানের অধিপতি যেহেতু একটা শুভ ঘরত থাকবে নিঃস্বস্থ রাশিত থাকবে এইখানে সময়ত আপনার প্রেমর ক্ষেত্রতো আপনার বাধা আহিব পড়ে আপনার খেলাধুলার ক্ষেত্রতো আপনার প্রবলেম হব পড়ে। তারপর আপনার উচ্চ শিক্ষার ক্ষেত্রতো এইখানে সময়ত বৃহস্পতি কারক হয় উচ্চ শিক্ষার কিন্তু বর্তমান যেহেতু নিঃস্বস্থ রাশিত আছে আপনি অধিক কষ্টর মাজতে আপনি ধর ফল পাওয়ার ক্ষেত্রে কমকে পাব সো অধিক কষ্ট আপনি করবই লাগবে। আপনার কন্টেম্পোরারি এডুকেশনের ক্ষেত্রে বেয়া নয় হায়ার সেকেন্ডারি লেভেললে ধর সেইখানে ক্ষেত্রে আপনার নিশ্চয় ভাল ফল লাভ করব পড়ব। কেতু যেহেতু ইয়াতে বহি আছে সো এইখানে সময়ত কেতুর ফলের পর এই ঘর যেহেতু উচ্চস্থ হয়ে আছে সো আপনি পড়াশোনার ক্ষেত্রে বিশেষ প্রবলেম আপনি ফেস করব না আপনার সাডেন মানে গেইন আসব আপনার ধর পড়াশোনার ক্ষেত্রতে হোক বা আপনার প্রবলেমর ফলের পর আপনি দূরতে থাকার চান্স আছে কিন্তু ধর এইখানে সময়ত মাতৃর অল্প মনোমালিন্য হব পড়ে কেতু যেহেতু একটা পাপক গ্রহ হয় আর পাপ রাহু কেতুর যেহেতু এক্সিস ইয়াতে আছে রাহুর সপ্তম দৃষ্টি ইয়াতে থাকবে সো সো সেই কারণে এইখানে সময়ত আপনার মাতৃর বা বন্ধুবর্গর সহ আপনার মনোমালিন্য হব পড়ে। তারপর আপনার যদি এটা সপ্তম ঘরের ক্ষেত্রে চাও সপ্তম ঘর স্থানের অধিপতি হয়েছে শনি গ্রহটা ইয়ারপর দ্বাদশস্থ হয়ে আছে সো এইখানে সময়ত শনির ফলের পর আপনি বড় একটা ভাল ফল আশা করব নয় বিবাহের ক্ষেত্রে বিশেষ একটা বর্তমান ভাল যুগ নহয়। শনি গ্রহটো যেহেতু যদিও স্বগৃহস্থ হয়ে আছে কিন্তু ইয়ারপর ব্যস্ত যেহেতু হয়ে আছে আপনি অধিক কষ্ট করব লাগবে তেতিয়া আপনি বিবাহের ক্ষেত্রে সাফল্য লাভ করব পড়ব। বিবাহের ক্ষেত্রে আপনি আগবাড়ি পারে কিন্তু আপনি ধর কষ্টর সম্মুখীন হবলগিয়া হব। তারপর এটা চাও হোক আপনার ব্যয়ের স্থানের ক্ষেত্রে ব্যয়ের স্থানের অধিপতি চন্দ্র যেহেতু আপনার প্রতি আড়াই দিনের মূরে মূরে একটা রাশি সলনি করে সো চন্দ্রক নাচে কিনে ইয়াতে চাব ইয়াতে চারিটা গ্রহ থাকিব গ্রহবিলাক স্থান সলনি করব তথাপি 4 তারিখের বুধরও ইয়াতে প্রভাব থাকবে ইয়ারপর ব্যয় স্থানের দৃষ্টি থাকবে বুধ এই ঘরের কারক হয় সো এইখানে সময়ত আপনি বুধর রিলেটেড যা বিভাগ হয় ধর টিচিং রিলেটেড কামত বা পত্রকার কিতাব কাগজের ব্যবসায় কম্পিউটার রিলেটেড কাম শেয়ার মার্কেট এইবিল ক্ষেত্রে যত ধর হিসাব নিকাশের যথেষ্টখানি প্রয়োজন হয় বা কমার্স রিলেটেড লাইনত ব্যবসায় রিলেটেড লাইনত যদি আপনি কিনা করে আছে তেতিয়াহলে বুধর ফলের পর নিশ্চয় আপনি লাভান্বিত হব পড়ব। সো বুধর সপ্তম দৃষ্টি যেহেতু ইয়াতে থাকিব ব্যয়ের স্থানত থাকবে এইখানে সময়ত আপনি এইবিল ক্ষেত্রতো আপনি খরচান্ত হব পড়ে আর যেহেতু অধিক কেটা গ্রহরও ইয়াতে সপ্তম দৃষ্টি থাকবে সো এইখানে সময়ত আপনি খরচের ক্ষেত্রে নিশ্চয় নজর রাখব। বাকি ঘর পরিবারের ক্ষেত্রে বর্তমান বেয়া নহয় বুধ গ্রহটো ইয়াতে থাকতেও ভালে আর ইয়াতে গলেও ইমানটা বেয়া নহয় মিত্র গৃহস্থ হয়ে থাকবে আর বুধ এই ঘরের কারক হয় কালপুরুষের জন্মপত্রিকাত ইয়াতে দেখাব পড়ব যে বুধ গ্রহটো উচ্চস্থ হয় সো সেই কারণে এই ঘর যেটা আহিব বুধের ফলের পর আপনার ব্যবহার ক্ষেত্রে সংঘর্ষের জড়িয়ে কষ্টর মাজে আপনার নিশ্চয় লাভান্বিত হব পড়ব। সো সিংহ রাশি
ৰাশিৰ লোকসকলৰ বাবে অহা ফেব্ৰুৱাৰী মাহটো কেনেকুৱা যাব মই গোটেইখিনি জনালোঁ। ভিডিঅ'টো চাই কেনেকুৱা লাগিলে কমেণ্টত নিশ্চয় জনাব। আপুনি যদি আপোনাৰ নিজৰ বিষয়ে জানিব বিচাৰে, ধৰি লওক পাৰ্চনেলাইজ কনচাল্টেশ্যন কৰিব বিচাৰে, তেতিয়াহ'লে আপুনি হোৱাটছএপত কণ্টেক্ট কৰিব পাৰে। ধন্যবাদ। এইটো ভিডিঅ'ত আগবঢ়োৱা জ্ঞানখিনিৰ পৰা যদি আনৰো উপকাৰ হ'ব ভাবে, তেনেহ'লে বন্ধুবৰ্গ, আত্মীয় স্বজন আৰু চিনাকি মানুহৰ সৈতে শ্বেয়াৰো কৰিব। আপোনালোকে নেক্সট ভিডিঅ' কিহৰ ওপৰত চাব বিচাৰে কমেণ্টত জনাব। ধন্যবাদ।